কি পরিস্থিতি খুলনা মহানগরে? খুলনার সোনারাঙ্গা আন্তনগর বাস টার্মিনাল থেকে জানিয়েছেন সহকর্মী পলাশচন্দ্র ঢালী। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে গত পরশু রাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল পাম্পগুলোতে, সেগুলো কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে এমনটি আমাদেরকে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। তবে এই মূল্য বৃদ্ধি যে শুধু পরিবহন ক্ষেত্রে প্রভাব পড়ছে এমনটি নয়, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে, যে কারণে জনমনে কিন্তু ক্ষোভ রয়েই গেছে। একটু খুলনার তথ্য দিতে চাই। খুলনার আন্তনগর বাস টার্মিনাল হতে যে 24টি রুটে পরিবহন ছেড়ে যায়, সেখানে কিন্তু যাত্রীদের কাছ থেকে 20 থেকে 100 টাকা পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে। খুলনার যে ডিপোগুলো রয়েছে সেখানে ডিপো কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে খুলনার ডিপোতে এখনও পর্যন্ত কোনো তেলের, জ্বালানি তেলের কোনো সংকট নেই। তো আমার কাছে খুলনা থেকে জ্বালানি তেলের এতটুকুই ছিল তথ্য। ধন্যবাদ।